অর্ধেক গোল, সেক্ষেত্রে চমৎকার কর্নার কিক করেছিলেন ওখানে, নিচু ধরনের যে শটটি নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট শট, ফার্স্ট বারের অনেকটা দূর দিয়ে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে, গোল কিক। শুভনালী ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে এখনো পর্যন্ত মারিছেন মধ্য মাঠে সতীর্থ খেলোয়াড়, ওখানে উদ্দেশ্য ছিল 13 নম্বর 86 ফরহিত রুহুল আমিনের, রুহুল আমিন থেকে শেষ পর্যন্ত ওখানে সেন্টার ব্যাক ক্লিয়ার করলেন সাকিব, প্রতিপক্ষ দলের স্টুপার ব্যাক ক্লিয়ার করলেন, বাড়াতে বাড়িয়েছিলেন ওখানে আব্দুর রহিমের উদ্দেশ্যে, আব্দুর রহিম থেকে সেন্টার পজিশন বাড়িয়েছেন, কিন্তু ওখানে ওই 87 নম্বর 86 ফরহিত যিনি সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু ক্লিয়ার করলেন, তার আগেই অবৈধভাবে যে পা পরিচালনা করেছিলেন যার কারণে প্রধান পরিচালক তার দৃষ্টিতে বিধিসম্মত হলো না, ফ্রিকিক নিজেদের অর্ধ থেকে প্রতাপনগর ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে। দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17-2022 আশাশুনী উপজেলা বালক পর্যায়ের পঞ্চম ম্যাচ, যেখানে জোর প্রতিদ্বন্দ্বিতা করছে শুভনালী ইউনিয়ন ফুটবল দল ভার্সেস প্রতাপনগর ইউনিয়ন ফুটবল দল। হেড হচ্ছিল ওখানে 10 নম্বর 86 ফরিত ইকবাল দীর্ঘাহী এই খেলোয়াড়, কিন্তু যে শটটি নিয়েছিলেন ভালোভাবে পা এবং বলের কন্টাক্ট ভালো হয়নি যার কারণে পাল্টা আক্রমণে কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার করেছেন ওখানে সাকিব, সাকিব থেকে প্রতিপক্ষ দলের বাফান্ত থেকে কিছুটা এলোমেলো ফুটবল, উভয় দলের মধ্যে যে ফুটবল পাসিং খেলা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরকে সুযোগ বুঝে প্রতিপক্ষর যে রক্ষণ ভাগ রয়েছে সেই রক্ষণ ভাগকে বিট করে প্রতিপক্ষ দলের মায়ামী জলে বলকে আলিঙ্গন করা, সেক্ষেত্রে কিন্তু আজকের উভয় দলের যে খেলোয়াড় সেভাবে তাদের মধ্যে সামঞ্জস্যটা আমরা সামঞ্জস্য কিন্তু দেখতে পাচ্ছি না উভয় দলের খেলোয়াড়ের মধ্যে। ফুটবল আপনারা জানেন তিনটে ডিপার্টমেন্ট, রক্ষণ ভাগ, মধ্য মাঠ এবং আক্রমণ ভাগ, সেক্ষেত্রে মধ্য মাঠ কি কার্যকরী ভূমিকা পালন করতে হয়, প্রাণ ভোমরা বল হয়ে থাকে ফুটবলের অংশে, সেক্ষেত্রে প্রাণ ভোমরা অর্থাৎ ওই মধ্য মাঠের খেলোয়াড়দেরকে রক্ষণ ভাগ এবং বাপ্রান্ত থেকে এই মুহূর্তে আক্রমণে কিন্তু ওখানে শুভনালী ইউনিয়ন ফুটবল দলের জার্সি নাম্বার 9 খেলোয়াড় ওখানে মহিবুল্লাহ কিন্তু করা মার্কিংয়ে রেখেছেন, শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে এবং কর্নার কিক, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন আজকের খেলার দ্বিতীয় কর্নার কিক, ইতিমধ্যেই এই কর্নার কিকটি কিন্তু শুভনালী ফুটবল ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে, অর্থাৎ দুটি কর্নার কিক একটি পেয়েছেন ওখানে প্রতাপনগর এবং দ্বিতীয় কর্নার কিকটি এই মুহূর্তে পেয়েছেন কিন্তু শুভনালী ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে। কর্নার কিক ফুটবলবিদরা যে কথাটি বলে থাকে অর্থাৎ অর্ধেক গোল সেটি করতে পারবে, কিন্তু কর্নার কিকটি কি করলেন একেবারে যে গোল লাইন তার বাইরে থেকেই যে শটটি নিয়েছিলেন যার কারণে বলটি চলে যায় ওই গোল লাইন অতিক্রম করে যার কারণে কিন্তু গোল কিক এই মুহূর্তে প্রতাপনগর ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে।